বর্তমান সময় হলো ডিজিটাল যুগ, এখানে সব কিছুই সোশ্যাল মিডিয়া নির্ভর। বিশেষ করে খবরের দুনিয়া ভীষণভাবে ঝুঁকে পড়েছে সোশ্যাল মিডিয়ার দিকে। আর এখানেই উঠে যায় সেই চিরন্তন প্রশ্ন, ঝকঝকে ডিজিটাল মিডিয়া নাকি সেই তথাকথিত প্রিন্ট মিডিয়া, কোনটা বেশি শক্তিশালী? স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই প্রশ্নের উত্তর খুঁজল শনিবার। কলেজ ক্যাম্পাসেই হয়ে গেল মনোজ্ঞ এক আলোচনা সভা। সেখানে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা যেমন ছিলেন, তেমনই ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। উপস্থিত ছিলেন নিজের নিজের ক্ষেত্রে পারদর্শী বিখ্যাত ব্যক্তিগণ, যেমন সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার কৃষ্ণ ঘোষ, সুমিত কুমার সিং, সৌরভ বিশাই ও অনির্বাণ গোস্বামী। প্রায় 150 বছরের ইতিহাস রয়েছে প্রিন্ট মিডিয়া বা সংবাদপত্রের, কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এসেছে ডিজিটাল মিডিয়া। এখানে অনেক দ্রুত লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, নতুন নতুন দিক উন্মোচন হয়েছে, যেমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার প্রভৃতি। তারা নিজের নিজের অবস্থান জানালেন আলোচনা সভায়। কোভিড ডিউরেশন টাইমের মধ্যে থেকে আমরা যেটা বুঝেছি যে ডিজিটালি ফোন থেকে আমরা পড়াশোনাটা ভালো দিকও যেরকম আছে, খারাপও আছে, মানে ব্যাড ইম্প্যাক্টও আছে, বাট আমরা তো ভালোটাকে নিজেরা জাজ করে অ্যাকসেপ্ট করতে পারি। তো সেই জায়গাতে আজকের যে আমাদের এই আয়োজনটা ছিল সোশ্যাল মিডিয়া বলো বা আমাদের প্রিন্টেড মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া, আমি মেনলি রিপ্রেজেন্ট করছিলাম সোশ্যাল বা ডিজিটাল মিডিয়াটার উপর বেস করে। তো সেই জায়গাতে আমাদের সবাইকে কিন্তু এটা বুঝতে হবে, টাইমের সাথে আপগ্রেড করে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এবং আপনাদের গার্জেন সকলকে যে অ্যাকসেপ্ট করে নিতে হবে বিষয়টা, এবং নিজেদের একটা আইডেন্টি বা নিজেদের সমস্যাগুলো সবার মধ্যে তুলে ধরার সব থেকে বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া। সেটা কিন্তু ডিজিটাল মিডিয়ারই একটা পার্ট। তো সেটা হতে পারে এডুকেশন, সেটা হতে পারে হেলথ, বা সেটা হতে পারে কোনো ব্লগিং, যে কোনো সেক্টরে বলতে পারি। তো আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আজকে এখানে স্টুডেন্টদের সাথে শেয়ার করলাম। অনেক স্টুডেন্টরা ছিল যারা কেরিয়ার শুরু করার দিকে চিন্তিত, আপনারা অভিভাবকরা কোন জায়গায়, এবং একটা লাস্ট মানে বিষয় বলতে চাইছি, সাপোজ আমাদের মেডিকেল সেক্টর, এটা আপনারা একটু ভেবে দেখুন তো, যে আমার আজকে হঠাৎ করে শরীর খারাপ হল, কোন একটা সেটা হতে পারে, পেটে ব্যথা, কোনো স্কিনের সমস্যা, আমি যদি ডিজিটালি কাউকে সার্চ করি, কোনো টাইম কাউকে ফোনে পাচ্ছি না যে বেস্ট ডক্টর কোথায় হবে কলকাতার মধ্যে, বা আই ট্রিটমেন্ট কোথায় করাবো, আমি যদি সেম ইনফরমেশনটা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার মধ্যে রেখে দিই, যখনই আমি সার্চ করবো গুগলের থ্রু বা কোনো প্ল্যাটফর্মের থ্রু, আমি কিন্তু তার অ্যাক্সেসটা পাবো। সেটা যদি জেনুইন হয়ে থাকে, আমি সেই জায়গাটা কিভাবে যাবো, কোন ডাক্তার কখন বসছে, টোটাল ইনফরমেশনটা পাবো। সেম ইনফরমেশনটা যদি আপনি পেপারে অ্যাড বা প্রিন্টিং মিডিয়ার থ্রু করেন, আমার কাছে কি এটা পসিবল হবে? সেই পেপারটা আমি কবে নিয়েছি, কোন ডেতে আছে খুঁজে বের করা, বা কোন নিউজ পেপারে আমি অ্যাডটা দেখলাম। তো এই জিনিসটাই আজকে বোঝাবার চেষ্টা করা হলো। প্যারালালি আমরা কোনোটাই একে অপরকে ছেড়ে চলতে পারি না, কারণ এখন আমাদের এটা লিমিটেড যে প্রিন্টিং মিডিয়াটা যেরকম অ্যাকসেপ্টেড, সোশ্যাল মিডিয়া বা আমাদের মোবাইল সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াটা সবাই ব্যবহার করতেও অতটা পরিচিত না, বা সবার কাছে মোবাইলেরও এখনো অ্যাক্সেস পৌঁছায়নি। সেই জায়গা থেকে কিন্তু দুটো দিকটাই প্যারালালি করে চলতে হবে, কিন্তু সময়ের সাথে, ওই যে বললাম, আপনার প্রয়োজন আমার প্রয়োজন মিলিয়ে ডিজিটালি দিক থেকে সবাইকে আপগ্রেড করে দিতে হবে। অপরদিকে সংবাদপত্রে কাজ করা সৌরভ বিশাই জোর দিলেন প্রিন্ট মিডিয়ার ক্ষমতার দিকে। তার মতে ডিজিটাল যুগেও সংবাদপত্র নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। বাংলাতে তার একটা স্বাভাবিক গ্রহণযোগ্যতা আজকে নয়, বহু পুরনো, প্রায় 150 বছর সেই ইতিহাসটা বাংলা মানে খবর কাগজের ইতিহাস। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে সেটাকে তো অস্বীকার করা যায় না, আবার এটাও অস্বীকার করা যায় না, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ডিজিটাল মিডিয়াকেও আমরা তুলে ধরার চেষ্টা করছি, এবং ইনক্লুডিং এখনকার যে সংবাদ মাধ্যমগুলো থেকে শুরু করে, প্রকাশনা থেকে শুরু করে, যত প্রিন্ট মিডিয়া রয়েছে, যত প্রিন্ট সেন্টার রয়েছে, তারা কিন্তু ক্রমশ চলে আসছে আমাদের অনলাইনে। অর্থাৎ এটাই আজকের যে আলোচনা থেকে উঠে এলো যে কোনো মাধ্যমই একে অপরের বিপরীত নয়, একে অপরের বন্ধু, এবং সেই বন্ধুত্বটাকে একটা সমান্তরাল পথে এগিয়ে নিয়ে হয়তো প্রত্যেক দিন যে 10 লক্ষ মানুষ মানে আমাদের খবর কাগজ পড়ে, সেখানে দাঁড়িয়ে প্রায় কয়েক মিলিয়ন মিলিয়ন মানুষটা তো অবশ্যই, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে অডিও ভিজুয়াল মাধ্যমটা তো একটা পপুলার মাধ্যম, যেটা আমরা এতদিন ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছি, এবং প্রিন্ট মিডিয়াগুলো তারাই ছিল যে সাংবাদিকতার বস, তারা যেটা বলে দেবে সেটাই শেষ কথা। এখন শেষ কথাটা কে বলবে? শেষ কথাটা বলবে ডিজিটাল মিডিয়া। সাংবাদিকতাগুলো অনলাইনে উঠে আসছে, সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে, সেটা অস্বীকার করা যায় না। আবার এটাও অস্বীকার করব না যে এতদিনের যে খবর কাগজ, এতদিনের যে সংবাদপত্রের ইতিহাসটা, কারণ সেই জায়গা থেকে তো আমরা উঠে এসেছি। আলোচনা সভায় উপস্থিত স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্রছাত্রীরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন। তাদের বক্তব্য, এই ধরনের আলোচনা থেকে অনেক কিছু শিখলেন।
অভিজ্ঞতা হলো বলতে খুব অজানা তথ্যগুলো আমি জানতে পারলাম, আর আমার মনে অ্যাজ এ স্টুডেন্ট অনেক কিউরিয়াসিটি থাকে, তো এত ভালো লাগলো আমার। প্রথমবার মনে হল যে মানে একটা জায়গায় আসলাম যেখান থেকে অনেক কিছু জানা গেল, মানে একটা জানতে পারলাম অনেক কিছু, খুবই ভালো লাগলো। আর এটা দরকার ছিল আমার জন্য। সমগ্র আলোচনা সভা পরিচালনা করেছেন শিক্ষক অমিতাভ গুপ্ত। আলোচনা সভার শেষে তিনি জানালেন, এই ধরনের বিতর্ক বহুদিনের, তবে বেশ ভালো আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি ফলপ্রসূ হয়েছে। প্রোগ্রামটা আমাদের সাহেবগঞ্জ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আমরা এটা অর্গানাইজ করেছি যে প্রিন্ট মিডিয়া ভার্সেস ডিজিটাল মিডিয়া। এটার মানে এদের মধ্যে কি কোনো কম্পিটিশন আছে না দুটোর কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি, এটা নিয়ে আলোচনা সবার মধ্যে আমরা বিভিন্ন প্যানেলিস্টকে আমরা ইনভাইট করেছিলাম, তারা প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া দুটো পক্ষ থেকে এসেছিলেন, এবং সেখানে একটা মানে ফলপ্রসূ আলোচনা হয়েছে যেখানে আমরা যেটা বুঝতে পারলাম যে দুটোরই সমান্তরাল মানে চড়া খুব প্রয়োজন। তো এটা করার মূল উদ্দেশ্য ছিল যে আজকাল যেহেতু ডিজিটাল মিডিয়ার যুগ, তো যেহেতু আমাদের সমস্ত স্টুডেন্টরা সমস্ত ক্ষেত্রে ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রেই অভ্যস্ত হয়ে পড়েছে, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইনস্টাগ্রাম এই ধরনের পেজেস এর মাধ্যমে, তো সেই যুগে দাঁড়িয়েও আমাদের প্রিন্ট মিডিয়ার কতটা গুরুত্ব সেইটা বোঝানোর জন্য তার একটা তুলনামূলক আলোচনা করা এবং সেটা বোঝার জন্য এটা অর্গানাইজ করা। এবং এখানে আমাদের যিনি কোয়ার্ডিনেটর আমাদের ম্যানেজার মিস্টার অরিন্দম পাল, তিনি তারই মস্তিষ্ক প্রসূত এই প্রোগ্রামটা, তো সেটা আমরা আজকে অর্গানাইজ করতে পেরেছি। এবং ডেফিনেটলি আমরা যেটা দেখলাম যে যত ধরনের স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে, ইঞ্জিনিয়ারিং থেকে মিডিয়া সায়েন্সের স্টুডেন্টরা, তারা সবাইকেও কিন্তু এনথুজিয়াস্টিক্যালি পার্টিসিপেট করেছে এবং তারা মানে শেখার চেষ্টা করেছে, অনেক কোশ্চেন করেছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বলতে পারি যে এই প্রোগ্রামটা মানে খুব সাকসেসফুল হয়েছে আর কি। যদি বলি যারা মিডিয়া সায়েন্সের স্টুডেন্ট আমাদের এখানে পার্টিসিপেট করেছে, তাদের কাছে অনেকগুলো মানে ধূসর জায়গা পরিষ্কার হয়েছে আর কি, গ্রে এরিয়াস যেগুলো ছিল আর কি, যে কোন তার ক্ষেত্রে ইয়েলো জার্নালিজম বলতে কি বোঝানো হয়, বা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে চাকরির কী কী সুযোগ থাকতে পারে, ডিজিটাল মিডিয়াতে তারা যদি কেরিয়ার তৈরি করতে চায় কী কীভাবে তারা এগিয়ে যেতে পারে, সেটা তারা ইঞ্জিনিয়ারিং এবং মিডিয়া সায়েন্স সব ধরনের স্টুডেন্টসের ক্ষেত্রেই ডেফিনেটলি সেটা খুব লাভবান তারা হয়েছে এবং ভবিষ্যতে। বর্তমান যুগে ডিজিটাল মাধ্যমের কদর আলাদা, তৎক্ষণাৎ খবর পেতে হলে ডিজিটাল মাধ্যমের জন্যই মানুষ অপেক্ষা করে থাকেন। অপরদিকে প্রিন্ট মিডিয়াকে ছোট করলেও চলবে না, সেও তার নীতিধারা বজায় রেখে নিজের মতো করে পাঠকদের মনে স্বমহিমায় রয়েছে, ফলে দুটিরই গুরুত্ব সমান।